আপনারা জানেন যে আমাদের শারদীয় উৎসব গেল, দীপাবলী উৎসব গেল, তো আমরা সেই উৎসবের পরে যে আনন্দ বিভিন্ন রকম নিয়ে পূজা অনুষ্ঠান না করে আমরা কিন্তু বর্তমান কেন্দ্র সরকারের জননীতির বিরুদ্ধে আমরা সচেতন হয়েছি, আমাদের ক্লাব সংগঠন যে এনআরসি, এই এনআরসির বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে আমরা সর্বক্ষণ আছি এবং সর্বদা থাকবো, এবং এনআরসি নিয়ে যাতে করে মানুষ, সাধারণ মানুষ যারা ভয় না পায় তার জন্য আজকে মানে আমাদের প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভা থেকে আমরা একটাই বার্তা মানুষকে দিয়েছি যে মানুষ, সাধারণ মানুষ আজকে এনআরসি নিয়ে কোনো ভয় নেই, যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও বলেছেন যে আজকে আমি যতদিন মুখ্যমন্ত্রী আছি, যতদিন বাংলার বুকে আছি, ততদিন আমাদের এই বাংলার বুকে কোনো এনআরসি হবে না, সেই আশা আকাঙ্ক্ষা সবাই মিলে প্রত্যেক মানুষকে আমরা সেইভাবে সেই বার্তাই আমরা দিয়েছি। মুখ্যমন্ত্রীর বার্তার সঙ্গে সঙ্গে আমরাও বার্তা দিয়েছি যে আমরাও এনআরসির বিরুদ্ধে লড়াই করে দেবো, আমরাও সাধারণ মানুষের সঙ্গে আছি, সাধারণ মানুষের সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রীর পাশে থাকি, বাংলার মুখ্যমন্ত্রীর পাশে আছি, সাধারণ মানুষের থাকার জন্য তো অবশ্যই আমরা জানিয়েছি বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা এবং সাধারণ মানুষ সবাই একতাবদ্ধ হয়ে এনআরসির বিরুদ্ধে আমরা লড়াই করবো, এই বার্তা সাধারণ মানুষকে আমরা দিই। আপনার নাম? কি পদে আছে? এখানে আমি একটি সহসভাপতি ক্লাবে আছি। আজকে যে এটা নিল অনুষ্ঠানটা করলো, এখানে কি বলবেন? আমি খুবই অবাক হচ্ছি এবং অত্যন্ত ভালো লেগেছে, আপ্লুত হয়েছি যে আজকে একটা ক্লাব এগিয়ে এসে ভারতবর্ষের মানুষের অস্তিত্ব নিয়ে যখন সংকট দেখা দিয়েছে, কেন্দ্রীয় সরকার যখন নির্দেশনা জারি করেছে, সেই সম্পর্কে সমস্ত স্থানীয় সম্পর্ক মানুষকে ডেকে এরকম একটা আয়োজন করেছে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং আমি খুব পরিমাণে আনন্দিত এবং খুশি যে বাংলা বুকে অজস্র মানে আমাদের দুর্গা উৎসবের পর, কালী পুজোর পর আমরা সাধারণত বিজয়ার সংগ্রাম করি, প্রত্যেকটা ক্লাব যদি এরকম একটা জ্বলন্ত সমস্যা নিয়ে এনআরসি কে সামনে রেখে দিকে এগিয়ে এসে সব মানুষকে জাগ্রত করে, আমি অত্যন্ত পরিমাণে ধন্যবাদ জানাবো তাদেরকে, যে বাংলার বুকে এই নবজাগরণের ভাবনা, এই ভাবনার জন্য যারা বিয়ালি চক্র মাসরঞ্চের আয়োজন করছেন, আমি তাদেরকে অনেক সময় ভাবনার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো তাদেরকে। রাজ্যের অন্যান্য ক্লাব বা রাজ্যে যত অন্যান্য ক্লাবগুলো রয়েছে, আমি চাই যে এনআরসিকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ভয় নেই, আজকে কেন্দ্রীয় সরকারের এক একটা কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংকিং সমস্যা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, সমস্ত নিয়ে সমস্ত ক্লাব যুবক সম্প্রদায় যদি এগিয়ে আসে, তাহলে সাধারণ মানুষ আরো বেশি সাহসিকতার সঙ্গে এগিয়ে রাস্তায় আসবে। এখানকার মানুষরা আমি সত্যি কথা বলতে কি মাসরা অঞ্চলে বিহারি এলাকার মানুষ অনেক সুভবতি সম্পন্ন, এরা অনেক কালচার প্রোগ্রাম করে থাকে, বহু প্রোগ্রামে আমরা আগে এসেছি, কিন্তু আজকে যে একটা কেন্দ্রীয় সরকার জনস্বার্থ বিরোধী এইরকম একটা ভাবনা নিয়ে একটা আলোচনার আয়োজন করেছে এবং তাতে প্রায় হাজারের ওপরে মানুষের একটা উপস্থিতি, এটা আমাদেরকে অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত করেছে। আমি শুধু আজকের এই প্রোগ্রাম থেকে একটাই বার্তা বাংলার বুকে যতগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যে আমাদের শারদ অনুষ্ঠান, কালী পুজোর অনুষ্ঠান, ছট পুজো শেষ, এবার আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াইতে ক্লাবগুলো যাতে এগিয়ে আসে, সংঘবদ্ধ করে মানুষকে সচেতন করা, হ্যাঁ মানুষকে নিয়ে তারা পাশে থাকবে, মানুষের জন্য রাস্তায় নামবে এবং বাংলার বুকে এই সংস্কৃতিকে আবার নতুন করে তারা তাদের অস্তিত্বকে সংকট থেকে তাদের পাশে দাঁড়াবে, যুবক সম্প্রদায়ের কাছে এই আহ্বান। It's caught in the crossfire.